আমি আল্লাহ আপনাকে বড়ই ভালোবাসি, অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করতে থাকবো। কিন্তু এই সন্তান আপন নয়, যে সন্তান নবীর জন্য কাঁদে না গা, যে সন্তানের দিল নবীর প্রেম নেই, অবশ্যই স্বামী তোমার আপন, কিন্তু এই স্বামী তোমার আপন নয়, যে স্বামীর দিল তোমার নবীর প্রেম নাই, যে স্বামীর দিল তোমার নবীর ভালোবাসা নাই, অবশ্যই তোমার আব্বা তোমার আপন, অবশ্যই তোমার আম্মা তোমার আমন, ওই আব্বা আম্মা তোমার আপন নয়, যা দিল নবীর প্রেম নেই নবীর জন্য দিল কাঁদে না সে কোনোদিন আপন নয়, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, হে মা হাবিবি অচিরে আপনি যখন না খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো। এই আয়াতের তাফসিরে মুহাম্মুফাসসিরিনরা বলতে লেগেছে গে কাল কিয়ামতের ময়দানে, গে কাল হাশরের ময়দানে আল্লাহ পাক দুটো সিংহাসন করবে, একটা সিংহাসনে আল্লাহ পাক আমার নবী পাককে বসতে বলবে, হাবিব ওই সিংহাসনে আপনি বসেন, নবী আমার বলতে লাগবে আল্লাহ পাক আজ আমি বড় পেরেশান আছি, ওই সিংহাসনে আমি বসবো না, কিসে পেরেশান হাবিব, আমার নবী সেদিন বলবে আল্লাহ আমার উম্মত উম্মতিরা কি করে জাহান্নাম দিয়ে বাঁচবে এই জন্যে পেরেশান আছি, আরো জোরে বলুন সুবহান। তুই জন্মেছিস মোহাম্মদ রসুলের গুলামি করবি বলে, আর মোহাম্মদ রসুলের গুলামিটাই হলো আল্লাহর দাসত্ব, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার কথা নেই, আমার বাপের কথা নেই, আমার দাদু আর দাদা হুজুরের কথা না, আল্লাহর কোরআন বলছে বিশ্বের মানুষ, এ জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, তোদেরকে বানিয়েছি আমি, তোদেরকে চোখ দিচ্ছি, কান দিচ্ছি, হাত দিচ্ছি, পা দিচ্ছি, সব দিচ্ছি, আমার আমার আমার, তোর দুনিয়ায় কোনো বেঈমান কাফের নেতাদের কিছু নয়, সব আমার দিয়েছি সব, তোরা যদি বাঁচতে চাস মোহাম্মদ রসুলের আদেশকে মেনে নে, নিষেধকে ছেড়ে দে। আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক আমি আজকে বড় পেরেশান আছি, আমি ওই সিংহাসনে বসব না, আমার আল্লাহ বলবেন হাবিব আপনি কি ভুলে গেছে, আমি আয়াত নাজিল করেছিলাম ওয়ালা সাফায়ুতিকা রাব্বুকা ফাতাদা, এ আমার হাবিব আমি আল্লাহ বলেছিলাম আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আজকে সেই দিনটা আপনি ওই সিংহাসনে বসেন আর আমি আল্লাহ পাক কুদরতি ভাবে বসবো, এইভাবে আমি আপনার দিকে কুদরতি নজর দেখবো। হে আমার দোস্ত রে, দুনিয়ার দোস্তর জন্য দুনিয়ার মানুষ যদি কত কিছু করতে পারে, আমি আল্লাহ আমার দোস্তর জন্য কি না করতে পারে, তুমি হাতে ইশারা করো তোমার উম্মা তুম্মা দিদি জান্নাতে যেতে বলো, যতক্ষণ পর্যন্ত না তুমি হাসবে খুশি হবে, তোমার চেহারাতে আনন্দ দেখা যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার উম্মা তুম্মাতি দে জান্নাতি বানাবো, আরো জোরে বলুন সুবহান। আজ এই মাহফিলে শপথ নেন, আমরা বাঁচবো নবীর জন্য, মরবো নবীর জন্য, থাকবো নবীর জন্য, বিচ্ছেদ নবীর জন্য, শপথ নেন, কারা আমার সাথে রাজি আছেন, জবান যেন একটা হয়, চুপি চুপি যদি দু নম্বরই করো জানবে গোড়াই গন্ডগোল, ভাষা খারাপ লাগলো কিছু করার না, একটু করা দিতে হবে, এ জবান একটাই, আমরা জিন্দগিতে যা কিছু করব কার জন্য, আম
আমরা নবীর জন্য বাঁচব, নবীর জন্য মরব। করে বলুন সুবহানাল্লাহ। আপনাবার এই শবকটা মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গেও যদি কোনোদিন ভালোবাসা করতে হয় কার জন্যে? নবীর জন্যে, অবশ্যই আল্লাহর জন্যে। সেটা নবীর জন্য যেটা করা হয় ওটা অবশ্যই আল্লাহর জন্য। কেন? আল্লাহ বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলছি সূরা নিসা 80 নম্বর আয়াত। হাফেজ তাকে জিজ্ঞেস করো, বাপের গল্প শোনাতেছিনি আর আমার দাদুর গল্প শোনাতেছিনি। জানি আমার দাদু মোস্তফা জানে রহমতের পাগল ছিল, তাই যখনই কান্ত নবী এসে বলতো জুলফিকার কাঁদিস নি, আমি আছি তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খুন আছে আমার গায়ে। আর তার উপরের দাদু মুজাদ্দেদ জামান যখনই কান্ত নবী বলতো আয় আমার দরবারে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তার উপরের দাদু সিদ্দিকে আকবর যখন বলেছিল হুজুর আমি তিনটে কথা বলবো, তার মধ্যে একটা আমার সবসময় আপনাকে দেখতে মন যায়, আল্লাহ পাক তাই বলেছিল আবু বাকর তোর দেখার ব্যবস্থা করে দিচ্ছে, অন্য কেউ থাকবে না, গুহার মধ্যে তুই থাকবি আর নবী থাকবি, জান খুলে দেখেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুন আমার শরীরে আছে। মরণ আমাদের কাছে বড় আনন্দ নিয়ামতের জিনিস, কেন আমরা মরার পরেই জান্নাত পাই, মরার আগ পর্যন্ত জেলখানায় থাকি। এই শুনছেন? তাহলে আমার সঙ্গে সাথ দিতে গেলে আকিদাটা এরকমই হওয়া দরকার। দুনিয়ায় যতদিন থাকবো জেলখানায়, মরবো যেদিন সেদিন থেকে জান্নাত, এই আকিদা এক তো নাকি? তাহলে আমরা যাই করি, করার আগে ভাববো এই কাজ নবীর বিরুদ্ধে যাচ্ছে কি না। শোনো, গুনাহ আলাদা জিনিস, বিরোধী আলাদা জিনিস। নামাজ কাজা নিজের ক্ষতি, নবীর ক্ষতি নাই, ইসলামের ক্ষতি নাই, কারো ক্ষতি নাই, নিজের ক্ষতি। তুমি নামাজকে অস্বীকার করলে নবীর বিরুদ্ধে। টুপি পরুনি যে খালি মাথায় বসে আছো, তোমরা কি সব গুনাগার নাকি? এখন না, স্বভাবটা পাচ্ছ নি। টুপি মাথায় দিয়েওয়ালা যে স্বভাবটা পাচ্ছে, ওই স্বভাবটা টুপি খোলাওয়ালারা পাচ্ছে না, কিন্তু বসার জন্য টুপিওয়ালাও স্বভাব পাচ্ছে, টুপি ছাড়াও স্বভাব পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি বুঝে একটু চালাক হতে, তাহলে একটা টুপি মাথায় দিয়ে বসতে, তাহলে দুটো স্বভাব পেতে। সুন্নতের নবাবির টুপি পরার জন্য স্বভাব, বসারও স্বভাব। হাতে করে নিয়ে আসতে হয় সুতোর টুপি, পড়ে লিতে পড়ে লিয়ে বসে গেলে, কথা বুঝে আসছে? এই যে আমি টুপিটা এখন খুলে ফেললাম, আমি কি বেঈমান হয়ে গেলাম নাকি? হ্যাঁ, গুনাহ হচ্ছে না? স্বভাবটা পাচ্ছি না, এই লাগিয়ে দিলাম, সুন্নতের আমল হচ্ছে, সব হচ্ছে। জোরে বলুন সুবহান। কথা কিছু বুঝে আসছে? কিন্তু এইটাকে যদি কেউ ক্ষতি করে অস্বীকার করে, যেমন রিসেন্ট একদল হারামখোর গিলছে ইফতার মাহফিলে গিয়ে, ইফতার পার্টিতে, ওখানে আবার অনেক ভালো ভালো ঘরের ছেলেরাও সব দেখা যাচ্ছে, কি করবি তোরা, দিশে খুঁজে পাচ্ছি নি। কথা বুঝে আসছে? মাঝে মাঝে মনে হয় নিজের গোশ নিজে কেমড়ে খাই রাগের চোটে, মানে উপর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে যাবে, ফেলতেও পাচ্ছি নি। কিন্তু বাপ নবী সবার আগে কে? এক সাহাবি নিয়ে এসছে একটা কাটা মাথাকে, হে কি করেছিস? হুজুর আমার বাপের মাথা। কি হয়েছে? হুজুর আপনাকে গাল দিচ্ছি, আমি মানা করেছি বারবার, শোনে নে, মেরেছি, কেটে দিয়েছি। নবী বললেন যাও ফেলে দাও। আয়াত নাজিল হয়ে গেল, ওই সাহাবির পক্ষে আয়াত আল্লাহ নাজিল করলেন যে রক্ত আগে না ইমান আগে। জোরে বলুন সুবহান। তুমি রক্তে আমার যে হও হোক গে যাও। তুই কিছু বলবি নাকি? যাও ওইদিকে যা, ওইদিকে যা, ফের যেতে বলছে ওইদিকে, দরদ দেখাতে এসছে। সারা জীবন কাফেরদের পিছন চেটে এখন আমার কাছে দরদ দেখাতে এসছে, এটা একটু বলে দেন না, কথা বুঝে আসছে না? নাই তো ভাই, কি কথা বলছিলাম? তাহলে বাপকে ঝেড়ে দিয়েছে, আত্মীয় আগে না ইমান আগে। এই জোরে বলে, সব বিরুদ্ধে হচ্ছে নাকি আমার? হোস যদি ডাইরেক্ট হবি, পিছনে গুজুর গুজুর করবি নি, ডাইরেক্ট হবি যে তোমার হজ কোরআন হাদিসের বিরুদ্ধে হচ্ছে, দেখি না তুই কত দম হয়েছে। অনেক তো চেষ্টা করেছে আমার পিছনে, বাপ রে বাপ,
আমার পিছনে যেভাবে আদা পানি খেয়ে লেগেছিল, যদি না লেগে একটু চুপ থাকতো অনেক কাজ হতো না, হতো না? ও কি অবস্থা! ঠিক আছে, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন বাপ, আল্লাহ যেটা করেন অবশ্যই। কিছু একটা রহস্য আছে, হয়তো আমরা বুঝি না, কিন্তু যেদিন দেখবো সেদিন দেখবো খুব ভালো। বাপেরা নজওয়ান তরুণেরা, আল্লাহ ওই সময় বলবে হাবিব আপনি চিন্তা করবেন না, এই জন্যই তো আপনাকে বসতে বলেছি, যতক্ষণ আপনি ইশারা করবেন আপনার উম্মত উম্মতিদিগকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেব। যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমরা যদি রসুলের জন্য কাঁদি, আজ আমরা নবীর পক্ষে যদি কথা বলি, আজ আমরা রসুলকে যদি ভালোবাসি, এর জন্য যদি দুনিয়ায় আমাদেরকে কেউ অপছন্দ করে, দুনিয়া কেউ যদি আমাদেরকে টার্গেট করে, দুনিয়ায় কেউ যদি আমাদের সামান্য কিছু লস করে দেয়, এ যুবকেরা কালকামতে ময়দানে অবশ্যই সেদিন নবী পাকের ইশারা দেখে আমরা তো জান্নাত যেতে বাদ যাব না। তাই আজ বলে দিয়ে যাই, নবী বললেন ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো, আমার ক্ষমতা নেই হাত দিয়ে রুখতে পারিনি, যাদের ক্ষমতা আছে তারা কি করে দেখো। বুঝছেন না? বুঝছেন না? দেখো না কি হয়, কি করে দেখা যায়। এ যুবকেরা, আমাদের জবানে পাওয়ার আছে আপনাদেরকে শোনাচ্ছি তাই, কিন্তু যাদের জবানে কথা বলার ক্ষমতা নাই, কমসে কম তো তোমাদের ঘরে হকবাদীদিগকে সাপোর্ট করা দরকার আছে না? না, এতটুকু তো থাকা দরকার। কে, কার জন্য বলছি ভাই? তুমি আমায় গাল দিয়েছ, তুমি আমায় গাল দিয়েছ কেন? না, তোমার নেতাকে নাকি ভালোবাসিনি তাই, এটাই তো নাকি? আর আমার মোহাম্মদ রসুলের বেলায় তুমি কিছু বলছো নি কেন? তাহলে আমার মোহাম্মদ রসুল তোমার নেতা নয় তাই বলুন, এই ঠিক না বা ঠিক? হ্যাঁ, বুঝতে হবে বা, হাঁ করা হয়ে থাকলে হবে না। আর আমি কার জন্য তোমাদের ঘরে বলছি, যার চরিত্র সম্বন্ধে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে। আমার হিন্দু ভাইরা, তাদেরও একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো বেদ, হিন্দু ভাইদের বিশ্বাসী কিতাব, তাদের বিশ্বাস, তাদের প্রেম ভালোবাসা তাদের কাছে। আমি কখনো অন্য ধর্মকে ছোট করা আমার ইসলাম ইজাজত দেয়নি, কিন্তু এই বেদের মধ্যেও আমার রসুলের শ্রেষ্ঠত্বের বর্ণনা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। চলে যান খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের ধর্মগ্রন্থ আমার রসুলের আলোচনা রয়েছে। পৃথিবীর জমিনে অনেক ঋষি মহর্ষি পীর পয়গম্বর যুগে যুগে এসেছে, আওতাররা এসেছে, তারা সবাই মোহাম্মদ রসুলের ডাঙ্গা বেজিয়েছে কোন গানকে, সবাই বলতে বাধ্য হয়েছে মোহাম্মদ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কেউ কোন ধর্মের সারা নিয়ে আমার রসুলকে যদি আঘাত করে, এর মানে আমি সেই ধর্মের বিষয়ে কোনো সমালোচনা করব না, এটা আমার ইসলাম শিখাই নে। কোন একটা ধর্মের দাবিদার হয়ে কোন একজন কুলাঙ্গার যদি দুটো খারাপ কথা বলে, তার জন্য তাকে কেন্দ্র করে অন্য কাউকে সমালোচনা করা, এটা মোহাম্মদ রসুলের আদর্শ নয়। কিন্তু অবশ্যই সত্য কথা, যারা যখনই আমার নবীর বিরোধী করেছে, ইতিহাস খুলে দেখে নাও, অবশ্যই তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় জালিয়াত, এক কথায় তারা মানবরূপী পশু পরে পরিবর্তন হয়ে
পরে তার প্রমাণ হয়েছে হয়েছে হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আপনি দেখুন, আমার নবীর ইন্টারন্যাশনাল বিরোধী কে ছিল? আবু জেহেল। আবু জেহেলের চরিত্র কি? আবু জেহেলের চরিত্র হলো গরিবদের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা। এটা মানুষের কাজ না, শয়তানের কাজ। আবু জেহেলের চরিত্র কি? নারী দেহ শোষণ করা। আবু জেহেলের চরিত্র কি? গুন্ডা পুষে, সন্ত্রাস পুষে, জনশক্তি নিয়ে মানুষকে জোর করে ঘর থেকে বেরে বাজারে বিক্রি করে দেওয়া। এই জমিনের উপরে মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন মিথ্যা নবী দাবিদার বেরিয়েছিল, খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। তার চরিত্র দেখুন, সে তার মাকে হত্যা করেছিল। তার চরিত্র দেখুন, সে সমাজ বিরোধী ছিল। এই জমিনের উপরে কিছুদিন আগে ইনোসেন্ট অফ মুসলিম ফিল্ম তৈরি করলো যারা, তাদের চরিত্র দেখুন, জাল পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ে ফাঁসি হলো। এই জমিনের উপরে যখনই যারাই নবী মোহাম্মদ রসুলের সঙ্গে গুস্তাখি করেছে, উদ্দেশ্য তাদের একটাই, ইসলাম একটা লাইট, আলো, জ্যোতি, যে আলো লাইট জ্যোতিতে পৃথিবীর সমস্ত অন্যায় মুছে গিয়ে মানব সভ্যতার ইতিহাস গড়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা তাদের দু নম্বরি কালা ধান্দা অন্যায়, দেহ ব্যবসা, চরিত্রহীন, খুনোখুনি, মারামারি, মানুষের নকল প্রভু হবার যে তাদের প্রচেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখনই মুহাম্মাদের চরিত্র সমাজে ফুটে ওঠে। তাই তারা তখন কিছু খুঁজে না পেয়ে আগে পিছু না বলে হঠাৎ করে আমার রসুলকে টাচ করে, টাচ করে দিয়ে পৃথিবীর বুকে এক হাইলাইট হয়ে যায়। দ্বিতীয় নম্বর, তারা তাদের উপকৌশল হলো কি? আমাদেরকে রাস্তায় নাপ করিয়ে সমাজের সাধারণ সরল প্রাণ মানুষের কাছে মুসলমান সম্বন্ধে একটা ভুল মেসেজ, বার্তা পৌঁছাতে চায়। তাই আমাদের ঘরে বড় ঠান্ডা মাথায় ভাবতে হবে যে লোহা কাটতে গেলে লোহা লাগে, কাঠ ধরিয়ে দিয়ে লোহা কাটো হুজুর বললে হবে না। তাই আব্বাস সিদ্দিকী, কাঠ কাটি থাকবে কিন্তু লোহা তৈরি করা শুরু করেছি, আল্লাহ কারে শুরু হয়েছে আরো হবে, বলুন ইনশাআল্লাহ। তোমরা হারে হারে বুঝছো না বুঝুনি? আমার মুরব্বী বাপগুলো কি বলছেন বুঝতে পারছেন না পারেন? নিজের পেট দেখছো? পেট কি হারামের পাশ, হ্যাঁ কি হারামের পাশ। অথচ আল্লাহ যখন আমরা মায়ের পেটে ছিলাম, সেখানে আল্লাহ আমাদেরকে খাইয়েছেন, দুনিয়া জমিনে আসতে দেরি, আল্লাহ কিন্তু আমাদের খাবার পাঠাতে দেরি করেন। খরচ করতে পারো না এর জন্য খরচ করতে পারো, একদাই লাকান কান লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, আমার নবী পাকের লাইফ স্টাইল যেরকম ছিল ওই রাস্তায় যদি খরচ করতে পারো, যার বুদ্ধি আছে বুদ্ধি খরচ করো, যার অর্থ আছে অর্থ খরচ করো, যার এলেম আছে এলেম খরচ করো, যার কৌশল আছে উপকৌশল খরচ করো। প্রত্যেকে যদি তোমাদের লক্ষ্য একটাই থাকে, নবী আমাদের কেন্দ্র, নবীকে লক্ষ্য করে যদি চলতে পারো, এ যুবকেরা শুয়ে রেখে দাও, আবার তোমাদের কাছে পুরো দুই দিন ফিরে আসবে। কিরকম দিন ফিরে আসবে? তামা পৃথিবীর
সমস্ত ধর্মে মানুষেরা তোমাদেরই কাজে তাদের আমানতটা রেখে দেবে, কেননা প্রকৃত মুসলমান তারা কখনো আমানত খেয়ানত করে না, কেন মুহাম্মদ রসুল এটা শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখনো অন্য ধর্মের মানুষকে জুলুম করে না, কারণ এটা মুহাম্মদ রসুল শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখনো এতিমের মালকে জেরে খায় না, এটা মুহাম্মদ রসুল শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখন মানুষের উপরে জুলুম করে না, এটা মুহাম্মদ রসুল শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখনো মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, এটা মুহাম্মদ রসুল শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখনো খাই খাদ্য খায় না, যে খাদ্য খেলে কিডনি লিভার নষ্ট হয়ে যায়, যেমন মদ রয়েছে, কেননা মুহাম্মদ রসুল শিখিয়েছে। প্রকৃত মুসলমান কখনো নারীদেরকে বাজারে বিক্রি করে না, কেননা মুহাম্মদ রসুল জানিয়েছে। এ বিশ্বে মানুষেরা তোরা তোদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করিস না, এ নূরপুরের মা বিটিরা শুনে রেখে দে, আজকে তোমরা যে সম্মান পেয়েছো এটা আব্বাস সিদ্দিকের অবদান নয়, এটা মদিনাওয়ালা মুহাম্মদ রসুলের অবদান। এই জমিনের উপরে একটা দিন ছিল বাপেরা নিজেদের মেয়েদেরকে হত্যা করে দিত, বাজারে বিক্রি করে দিত, ধনী লোকরা কিনে নিয়ে যেত, নিজেদের রাখেল বানিয়ে রাখত, তাদের দেহ শোষণ করত, তাদেরকে হত্যা করে দিত। এই জমিনের উপরে নারী দেহ শোষণ বন্ধ এবং হত্যা করা বন্ধ আল্লাহ নবী করে দিয়েছে, নবী আমার জানিয়েছে। এ বিশ্বে মানুষ শুনে রেখে দে, নারী হলো একটা একটা জান্নাত। আল্লাহ, কথা বুঝে আসছে? নারী কি, নারী কি একটা একটা? এই শুনছেন তো নাকি? অসুবিধায় বলুন, শুনেছি, শুনছেন? নারী কি একটা একটা? নারী একটা একটা জান্নাত। আহা, এই শিক্ষাটা কে দিয়েছে বলুন? তাহলে যারা নারীদের দেহ শোষণ করতে চায় তারা নবীর বিরোধী করবে না? করবে না। আর নারী দেহ শোষণ যেখানে হয় তার মেন কিন্তু মাস্টার মাইন্ড একজন নারী থাকে, ইনকাম, কথা বুঝছেন না? এইরকম হাজারো নারী আছে, তারাও আমার নবীর বিরোধী করে। কেন? তাদের ধান দেয়। আমার নবীর দিন থাকলে, নবীর আদর্শ থাকলে ধান দেয় চলবে না। তার নবীর বিরোধী করার কারণটা বুঝতে পেরেছেন? এই বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুমি বেশি বোঝো, তোমায় সৃষ্টি যে করেছে তার থেকে বেশি বোঝো নাকি? হ্যাঁ, তার থেকে বেশি কেউ বোঝে? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী নারীদের সম্বন্ধে এত বড় কথা বললেন, এক একটা নারী এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বিশ্বের মানুষ, নারীদের ঘরে যারা বিবাহ করবি, তোর স্ত্রী যে হবে তাকে তার সম্মানের জন্য দেন মোহর দিয়ে তাকে নিয়ে আসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই নারী রূপী শয়তান আছে না নাই? কিছুদিন আগে অন্য দেশ থেকে আমার দেশে একটা শয়তান ঢুকে পড়েছিল, জানেন না? হ্যাঁ, এই নারী 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 কিন্তু অ্যাকচুয়ালি নারী নয়, হচ্ছে শয়তান, নারী সেজে এসছে। এক কথা বুঝছেন না? বুঝলেন? ইব্রাহিম আলাইহিমুসসালামকে যখন নমরুদ চৌকি কি বলে আগুনে ফেলতে গিয়েছিল, জানেন তো, আগুন এত জোর ধরে গেছে, কি গো যারা দাঁড়িয়ে আছেন পায়ে যন্ত্রণা করছে না তো? শোনা না, ঠিক আছে, বসতে হবে না, দাঁড়িয়ে থাকেন, কেন জায়গা নেই, কিন্তু যন্ত্রণা করছে না তো, পালাবেন না তো, এতটুকু দিল আছে তো যে মোহাম্মদ রসুলের মাহফিল ছেড়ে, মোহাম্মদ রসুলের আলোচনা ছেড়ে, আমার নবী শানের বর্ণনা হচ্ছে ছেড়ে যাব না, এটুকু ধৈর্য আছে তো নাকি? না, টিভি ডাকছে, যা না, টিভি রোগ হবে, যা, খোদার কথা, ব্যয় হাসে, সব সময় হাসে, আমি কি আর কি করতেছি নাকি? হচ্ছে না, হয়নি রোগ, খোদার গজব, একটু একটু ছেলে মেয়ে চোখে কানা,
কটা বাজছে? আমার যাবার সময় হয়ে এসছে বাপ, আর থাকতে পারবো না। কেন? ভাই আছে, ভাইয়ের টাইমে আসবে। চোখে একটু একটু বয়সে সব কানা হয়ে যাচ্ছে না যাইনে, খোদার মার দেখেছেন? একটু একটু ছেলে মেয়ে সব মোবাইল মোবাইল মোবাইল, বাপ মা ধরিয়ে দিয়েছে, একটু একটু বয়সে সব চোখগুলো শেষ হয়ে যাচ্ছে। এ আমার নবীকে ধরবে না ছাড়বে? জোরে বলো, কারা কারা ধরেছ একটু দেখাও তো দেখি। বাপ রে বাপ, কি ধরেছ? হাত নেব। আল্লাহ নবী কোনদিন মাতালকে সাপোর্ট করেছে? তোমরা মাতালদের সাপোর্ট করো না করো না? আল্লাহ নবী কোনদিন সুদখোরকে সাপোর্ট করেছে? তোমরা করো না করো না? আল্লাহ নবী কোনদিন চরিত্রহীন নারী দেহ ব্যবসায়ীদেরকে সাপোর্ট করেছে? তোমরা করো না করো না? যদি করে থাকো তাহলে হাত তো মিথ্যা হলে, আর যদি বলো না আমার ভুল ভেঙেছে এইখানেই বসি তওবা কর, জীবনে কোনোদিন আর হারামও খাবো না আর হারাম খোরকে সাপোর্ট করবো না, চুরি করবো না চোরকে সাপোর্টও করবো না। এই আমি রাজনীতি করছি না তো, না এই যে সাপোর্ট টাপোর্ট, তোর ক্যান্সার রোগ হওয়া দরকার, এমনি ছোটোখাটো দিলে তোর হবে না সাইজ। কমবক্তা আল্লাহর কোরআন কি বলছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারে। হাফেজ সাহেব কারা আছে বলো, কোরআন এটা আছে না নাই? একজন কেউ সাক্ষী দেন রে বানা, ফটো উঠে গেলে তোর চাকরি চলে যাবে, আছে না নাই? হ্যাঁ, অনেকে বলছে আছে, তোমরা তো বলতে পারবে না বাপ, কিন্তু কোরআন খুলে দেখো না। হাবিব আপনি বলে দিন দুটো দিক, যেমন সারা রাত ধরে পানি দিলেন, যেমন একটা ট্রেন একটা পাটির উপর দিয়ে যেতে পারে না। এ তোমাদের বড় গেছে ট্রেন লাইন আছে তো, একটা পাটির উপর দিয়ে ট্রেন যায় যেতে পারে না, দুটো পাটি লাগে। তো ইসলামও দুটো পাটির ওপরে, ইসলামের ট্রেন দুটো পাটির ওপরে, তবুও দুনিয়ার ট্রেন একটা পাটির ওপর দিয়ে চলে যাবে, কিন্তু ইসলাম দুটো পাটির ওপর ছাড়া কখনো চলবে না। এটা সিস্টেম কি? ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। হাবিব বলে দিন, ন্যায়ের কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, অন্যায় কাজ করো না, অন্যায়ের পক্ষে থেকো না, অন্যায়কে মিটিয়ে দাও। কথা বুঝে আসছে না? নাই ন্যায়টা কি জিনিস? নবী যেটা করতে বলেছে। অন্যায়টা কি জিনিস? নবী যেটা নিষেধ করেছে। বুঝতে কষ্ট হয়েছে কারো? এবার তারা নবীর জীবনী পড়তে হবে, নবীর চরিত্র জানতে হবে। নবী কোনোদিন মৃত্যুকে সাপোর্ট করেছে? নবী কোনোদিন ফাসেক ফাজেল বেহুদা ধর্ম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী নারীবাদীর নামে নারী ভয়াবহ ভক্ষণ করে, নারীদেরকে পৌনদ্রব্য সম্পদ বানিয়ে নারী সমিতির নামে নারীদের ঘরে বিভিন্ন ফটো তুলি একটা পুরুষদের সঙ্গে অফিসের মধ্যে গুজুর গুজুর করাই, এদের ঘরে নবী কোনোদিন সাপোর্ট করেছে? কিন্তু আমরা করি কেন? তোমরা তো দূরের কথা, অনেক পীর সাহেব পীরজাদা মলি সাহেব সাপোর্ট করেছে, তোরা তো আম মানুষ। কিন্তু কবর তোর তো ভাই জবাব হবে তোর। এই পীর সাহেব মদ খেলে যায়, মুফতি সাহেব মদ খেলে যায়, কেন এটা কোরআন থেকে হারাম হয়ে গেছে? এক কথা বুঝলেন? যদি বলেন যে না এটা তো ভারতবর্ষ, তা কি হয়েছে? নবী বলেছে নাকি ভারতবর্ষে আলাদা আইন? এ বলেছে পৃথিবীর যেখানেই থাকো না কেন মোহাম্মদ রসুলকে ফলো করবে, এটা হলো কোরআন। আর আমার দেশও তো আমাকে বলেছে তুমি তোমার নেতাকে নিয়ে মেনে চলো, আর আমার নেতার এমন কোন কালচার নেই, এমন কোন রীতি নেই, এমন কোন লাইফ স্টাইল নেই যা সমাজ বিরোধী মানবতা বিরোধী আমার দেশ বিরোধী, এমন কোন আখলাক চরিত্র মোহাম্মদ রসুলের জীবনীতে নাই। মোহাম্মদ রসুল মানেই তো মানবতা, মোহাম্মদ রসুল মানেই তো সভ্যতা, মোহাম্মদ রসুল মানেই তো ইনসানিয়ত, মোহাম্মদ রসুল মানেই তো ইনসাফ, মোহাম্মদ রসুল মানেই তো কল্যাণ, মোহাম্মদ রসুল মানেই তো
মানেই তো এতিমের আশ্রয়, মোহাম্মদ রসুল মানেই তো গরিবের অধিকার, মোহাম্মদ রসুল মানেই হলো একটা সাম্য সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমাদের মানতে অসুবিধা হচ্ছে? এই ভারতবর্ষের জমিনে অনেক লোক আছে তাদের ধর্ম কোনো ন্যান্ত হয়ে থাকে তার পছন্দ। এই ভারতে সে তার ধর্মগুরুকে মানতে তার কোনো অসুবিধা হয় না, সে যা করে তার ধর্মগুরুকে প্রণাম করে তার ভাষাতে তার কথা অনুযায়ী করে। এই ভারতবর্ষে এমনও দল আছে যারা আমার দেশের সঙ্গে এক সময় ধোকা দিয়েছিল, তারা তাদের ধর্মগুরু তাদের নেতা লিডারদেরকে মানতে অসুবিধা হয় না। এই ভারতবর্ষে এমনও লোক আছে তারা তাদের ধর্মগুরু বিশ্বাস করে নিয়েছে, যারা নারীদের সুরক্ষার নামে সেই বাসভবনে নারীদেরকে দেহ শোষণ করে। অনেক সময় পেপার পত্রিকায় দেখা গেছে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে রেপ পর্যন্ত করেছে, তারপরও তাদেরকে তারা মানছে, কোনো অসুবিধা হয় না। তাহলে মুসলমানদের কেন ভারতবর্ষে অসুবিধা হচ্ছে মোহাম্মদ রসুলকে মানতে? কেন অসুবিধা হবে? অসুবিধে ওদের নয়, অসুবিধে আমার দেশেরও নয়, অসুবিধে সংবিধানেরও।